নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্বাঞ্চলকে এবার টার্গেট করছে রোহিঙ্গারা, এবং রোহিঙ্গা অনুপ্রবেশকে ঘিরে রাজ্য যথেষ্ট সতর্ক রয়েছে, কিন্তু তার পাশাপাশি উদ্বেগও বাড়ছে রাজ্যের। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ রয়েছে রাজ্য সরকারের। উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকাকে টার্গেট করছে রোহিঙ্গারা। এবার রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সুপ্রিম কোর্টকে চিঠি কেন্দ্রের পক্ষ থেকে এবার কড়া পদক্ষেপ রোহিঙ্গাদের অনুপ্রবেশ আটকানোর ক্ষেত্রে। কি পদক্ষেপ রয়েছে এবং তার সঙ্গে রাজ্যের কি পরিস্থিতি রয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ছে এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু সীমান্ত রয়েছে, এই সীমান্তকেই কার্যত পক্ষে টার্গেট করা হচ্ছে, সেই জায়গায় কেন্দ্রের কি সিদ্ধান্ত? আচ্ছা দেখো, বহুদিন যাবৎ কিন্তু একটা অভিযোগ উঠে আসছিল যে রোহিঙ্গারা রাজ্যে রাজ্য অনুপ্রবেশ করছে। রাজ্যের নয়, উত্তর পূর্বাঞ্চলের কথাও যদি আমি বলি, উত্তর পূর্বাঞ্চলেও কিন্তু প্রতিনিয়ত রোহিঙ্গারা তারা আসছিল বা তারা প্রবেশ করছিল, যার জন্য বিপাকের মুখে পড়তে হচ্ছিল কেন্দ্রকে। কেননা সেখানে মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছিল নিরাপত্তা। বিভিন্ন সময় দেখা যায় যে সীমান্ত লাগোয়া, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত সীমান্ত লাগোয়া এলাকাগুলি রয়েছে, সে সমস্ত জায়গাগুলিকে রোহিঙ্গারা টার্গেট করে, আর সেই টার্গেট করে সেখান থেকে ভারতে প্রবেশ করে। কোথাও দেখা যায় মায়ানমার, আবার কোথাও দেখা যায় বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রোহিঙ্গারা দেশে ঢুকছে। তা সেক্ষেত্রে তাদের প্রবেশকে কিভাবে ঠেকানো যায় তার জন্য আমরা দেখেছি একের পর এক কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু ইতিমধ্যেই খবর পাচ্ছি আমরা যে কেন্দ্র এবার গোটা বিষয়টাকে নিয়ে কোর্টের কাছে তারা আপিল করেছে। তারা বলছে যে অতি দ্রুত যেন সুপ্রিম কোর্ট গোটা বিষয়টিকে তারা দেখেন, কিভাবে রোহিঙ্গাদের অনুপ্রবেশটাকে রোখা যায়, তার জন্য যেন ইতিমধ্যে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। তার জন্য কিন্তু ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে একটি চিঠি চলে গেছে সুপ্রিম কোর্টে, আর সুপ্রিম কোর্টে সেই চিঠি যাওয়ার পর এই মুহূর্তে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য তারা একটি বিশেষ ব্যাংক তৈরি করছে। সেই ব্যাচে মূলত আলোচনা হবে কিভাবে গোটা প্রসেসটা চলবে। দেখো, নির্বাচনী আবহ চলছে, আর সেই নির্বাচনী আবহে কিভাবে রোহিঙ্গাদের প্রবেশ ঠেকানো যায় সেটাকে নিয়ে কিন্তু তৎপর রয়েছে নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় রীতির এমনকি সুপ্রিম কোর্ট। তাই এই প্রত্যেকটা বিষয়কে নির্বাচনের প্রাক মুহূর্তে যেন দেশে কোনো ধরনের উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, তসময় একাধিক বিষয়কে মূলত মাথায় রেখে কেন্দ্রের এই তারপরেই কি আরো অনুপ্রবেশ বাড়ছে দেশ জুড়ে, কি মনে হয়? একদমই, দেখো আমি যদি একটু গ্রাফটা দেখি, তবে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র ত্রিপুরা নয়, আমরা গতকালকেও দেখিয়েছিলাম যে শিলং, মেঘালয়, সে সমস্ত জায়গাগুলি দিয়ে রোহিঙ্গারা এবার দেশে প্রবেশ করছে। বিশেষ করে অর্ধসামরিক বাহিনী বলো বা ভারত সরকার বা কেন্দ্রের প্রত্যেকেরই নজর ছিল ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের, এমনকি লাদাখ সীমান্তেও কিন্তু একটা নজর ছিল যে সে সমস্ত জায়গা দিয়ে রোহিঙ্গারা ভারতে প্রবেশ করছে। কিন্তু ইতিমধ্যে রোহিঙ্গারা তারা তাদের স্থানটাকে পরিবর্তন করেছে, তারা তাদের প্রবেশদ্বারটাকে পরিবর্তন করেছে। এবার কি করছে তারা? এবার তারা মেঘালয়ের যে সীমান্ত লাগোয়া এলাকাগুলি রয়েছে সেই জায়গা দিয়ে তারা প্রবেশ করছে, আর এই সমস্ত বিষয়ের রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই একের পর এক অভিযোগ বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ দায়ের করা, অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রের কাছে, কেন্দ্র ইতিমধ্যেই চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টকে। ধন্যবাদ অঙ্কিতা, কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে উত্তর পূর্বাঞ্চলকে কার্যত পক্ষে টার্গেট করছে রোহিঙ্গারা, তবে ফেব্রুয়ারি মাসে তাদের অনুপ্রবেশ সর্বাধিক আকারে পরিলক্ষিত হয়েছে, কারণ তাদের অভ্যন্তরীণ, বিশেষ করে মায়ানমারের অভ্যন্তরীণ সংঘাত। তবে তার জেরে এবার সুপ্রিম কোর্টকে বিশেষ চিঠি দেওয়া হলো কেন্দ্রের পক্ষ থেকে। নজর রাখবো, একটা ছোট বিরতির পর ফিরবো।